वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 जातीय कांग्रेस जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 रवि चौधरी जिंदाबाद 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 रवि चौधरी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद लड़छे लड़बे अजित चौधरी नेतृत्व पश्चिम बंगे कांग्रेस लड़छे लड़बे अजित चौधरी लड़ाई करो बांग्लार छात्र युवा तुम्हार पासे तैयारी आछे अजित चौधरी लड़ाई करो बांग्लार छात्र युवा तुम्हार पासे तैयारी आछे प्रसन्न तिस्तर पंचायत निर्वाचन दिखे दिखे जातीय कांग्रेस प्रार्थी हाथ चिन्हे भोट दिन भोट दिन भोट दिन प्रसन्न तिस्तर पंचायत निर्वाचन जातीय कांग्रेस प्रार्थी हाथ चिन्हे भोट दिन भोट दिन भोट दिन सोनिया गांधी आशीर्वाद धन्य प्रार्थी हाथ चिन्हे भोट दिन भोट दिन भोट दिन मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 जातीय कांग्रेस जिंदाबाद 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 एक भारत एक नेत्री सोनिया गांधी जिंदाबाद 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 आपोसी लड़ाई नेता अजित चौधरी जिंदाबाद 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 अजित चौधरी नेतृत्व बांग्लार कांग्रेस लड़छे लड़बे राहुल गांधी नेतृत्व कांग्रेस लड़छे लड़बे मल्लिकार्जुन खड़गे नेतृत्व जातीय कांग्रेस लड़छे लड़बे वंदे मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 जातीय कांग्रेस जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 सोनिया गांधी जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद আজকের তৃণমূল কংগ্রেস দল ছেড়ে একাধিক প্রায় শতাধিক মানুষ আপনারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন আপনি? পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত দুর্নীতিগ্রস্তদেরকে পরাস্ত করার স্বার্থে প্রদেশ কংগ্রেসকে আমরা যোগদান করলাম, উন্নয়নের স্বার্থকে লক্ষ্য করে। আপনার নাম? সেখানে বলবেন বাড়ি হরিদ্বার। তৃণমূলের বহু নেতৃত্ব এবং কর্মীরা সমর্থকরা আপনাদের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন আপনি? অবশ্যই দিকে দিকে যে অপশাসন অর্থনৈতিক এবং আইনের চলছে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তৃণমূলের একান্ত কর্মী শতাধিক পরিবার আজকের দিনে কংগ্রেসে যোগদান করলেন এবং তাদের হাতে পতাকা তুলে দেওয়া হলো। আমি আশা করব আজকের আমরা সবাই গর্বিত এমন একটা দলের সদস্য যেখানে ধাপ্পা নেই, অসাধুতা নেই এবং দেশের উন্নয়ন স্বার্থে বহু শিল্প কলকারখানা তৈরি হয়েছে। আজও কোনো শাসক কি হলদের মতো একটা শিল্প নগরী গড়ে তুলতে পেরেছে, কল্যাণীর মতো একটা বিদ্যালয় গড়ে তুলতে পেরেছে, বর্ধমানের যে শিল্প কলকারখানার যজ্ঞ চলছে সেটা কি কোনো কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পেরেছে? আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবে কি তৈরি করতে পেরেছে? আজকের আমরা সেই দলের সদস্য এবং সেই দ্বিধায় আমরা গর্বিত এবং আজকের আপনারা ওই দলে যোগদান করলেন, নিষ্ঠার সঙ্গে নিশ্চয়ই কাজ করবেন। দিকে থেকে দেখতে পাচ্ছেন অন্যান্য সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস ব্যতিরেকে যে অপশাসন চালাচ্ছে, মিথ্যাচার চালাচ্ছে, ধর্মের নামে একটা সাম্প্রদায়িক অভিযান চালাচ্ছে, ভারতকে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, ভারতবর্ষকে সমস্ত যোদ্ধা জমিদার অর্থশালী লোকদের হাতে সমর্পণ করবার একটা প্রয়াস চলছে, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই যুদ্ধের সামিল আপনারা সৈন্যরা আজকের হলেন, আমরা তার জন্য খুবই আনন্দিত এবং আপনাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে আহ্বান জানাই। স্যার আপনার নাম? আপনার নাম? আমার নাম হিমাংশু শেখর মরিয়ান, আমি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কংগ্রেসের প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের সভাপতি।
তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, কেমন লাগছে, কি বলবেন এই প্রসঙ্গে? খুব আনন্দিত, খুব ভালো লাগছে। কারণ আমরা প্রথমে কংগ্রেসই করতাম, পরে তৃণমূলের এই নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে আন্দোলন করে আমরা তৃণমূলে চলে গেছিলাম। তৃণমূল ক্ষমতায় আসার পরে যে অপশাসন, যে অরাজকতা এবং পঞ্চায়েতে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা প্রতিবাদ করার জন্য জাতীয় কংগ্রেসে জয়েন করলাম। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুল ইসলাম, আউটপুর আমনম্বর অঞ্চল 184 নম্বর। এখানে আপনার যে শতাধিক পরিবারের কথা বলছেন, ওই পরিবারগুলো কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কি না তার কোনো অফিসিয়াল অথরিটি নেই। এবার তারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য হয়তো কেউ গেছে, কেউ বিধানসভা নির্বাচনে দলের পাশে ছিল না, বা কেউ হয়তো আগে থেকে কংগ্রেসটা করতো কিন্তু চুপচাপ বসেছিল, এখন নির্বাচন আসার ফলে ভোট পাখির মতো আবার ডাকতে শুরু করেছে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাস করে। নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক পাড়ায় পাড়ায় বুথে বুথে জড়া ফুলকি তারা সমর্থন জানায়। এটা কি আপনাদের মনোনয়ন হয়নি এখনো পঞ্চায়েতের আগে? একটা কি দলের পক্ষে একটা বিড়ম্বনা নয় নন্দীগ্রামে? কোনো বিড়ম্বনা নয়, দলের সুনির্দিষ্ট নির্দেশিকা আসলে আমরা অবশ্যই নমিনেশন করব, আমরা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়েছি। আর আসলে এই মুহূর্তে সবাই তৃণমূলের প্রার্থী হতে চায়, কারণ সবাই বুঝে গেছে মানসিকভাবে নন্দীগ্রামের মানুষ তৃণমূলের পক্ষে আছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী হয়ে জড়াফুলের পক্ষে মানুষের কাছে গিয়ে তারা মানুষের সঙ্গে কাজ করার জন্য বদ্ধপরিকর। এই জন্য একটা বড় পরিবার, বৃহৎ পরিবার তারা চলে গেছে। তবে একটা বিষয় বলি, দলের ঘোষিত নীতি যারা স্বচ্ছ, যারা সৎ, যারা নির্ভীক, যারা নির্মোহ, নির্লোভ, তাদেরকেই দল এবার প্রার্থী করছে। যারা এই ক্যাটাগরির সঙ্গে প্রযোজ্য নয় অটোমেটিকভাবে তাদের গায়ে তো ছ্যাঁকা লাগবেই। বিজেপি বাড়তি সুবিধা পাচ্ছে না এর ফলে? বিজেপির বাড়তি সুবিধার কোনো কারণ দেখতে পাচ্ছি না। আপনাকে বলে রাখি, আজকের দিনে ভেকুটিয়া অঞ্চলের 19টি বুথে বিক্ষুব্ধ আদি বিজেপিরা নির্দল হিসাবে নমিনেশন করে গেছে। আগে নিজেদের ঘর সামলাক, তারপর তৃণমূল কিনে ভাবে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি।